নমস্কার, আজকে আমাদের প্রথম ক্লাস, স্ট্যান্ডার্ড ওয়ানের প্রথম ক্লাস করতে যাচ্ছি। তো আমাদের প্রথম ক্লাস হলো দ্য ওয়েদার। ওয়েদার মানে আবহাওয়া, কোনো জায়গার সূর্যের আলো, কোনো জায়গার সূর্যের আলো, বাতাস, বৃষ্টিপাত, ওইগুলোর উপর নির্ভর করে আমাদের ওয়েদারটা। তো আমাদের প্রথম সাবজেক্ট, প্রথম টপিক হচ্ছে ওয়েদার। দ্য ওয়েদার কি চেঞ্জিং, ওয়েদার পরিবর্তনশীল, ইট ডাজ নট রিমেইন দ্য সেম, এটা কখনো একই রকম থাকে না, কখনো শীত, কখনো গরম, কখনো বৃষ্টি এবং কখনো প্রচণ্ড রৌদ্রের তাপ, মানে হট। দ্য ওয়েদার চেঞ্জিং ডিউরিং দ্য ডে, ফ্রেশ অ্যান্ড কুল ব্রিজ, দ্য সান রাইজ ইন দ্য মর্নিং, তোমরা জানো সূর্য সকালে উদয় হয়, ফ্রেশ অ্যান্ড কুল ব্রিজ গ্লোস, দ্য ওয়েদার ইজ কুল অ্যান্ড প্লেজেন্ট, পিপল গো ফর মর্নিং ওয়াক, সানশাইন এট নুন, দ্য সানশাইন ভেরি ব্রাইটলি, ইট ভেরি হট, ট্রেভেলার্স রেস্ট ইন দ্য শেড অফ ট্রিস, ট্রেভেলার্সরা মানে যারা যাতায়াত করে বা ভ্রমণ করে তারা গাছের নিচে, গাছের ছায়ার মধ্যে রেস্ট করে, ফার্মার্স জেনারেলি স্টপ দেয়ার ওয়ার্ক, কৃষকরাও তাদের কাজ বন্ধ করে, অ্যাট নুন দুপুরবেলা, প্রেজেন্ট ইভিনিং, দ্য সানসেট ইন দ্য ইভিনিং, তোমরা জানো সানসেট সূর্য অস্ত যায় ইন দ্য ইভিনিং, বিকেলে, ইট বিকামস কুল অ্যান্ড প্রেজেন্ট এগেইন, তখন আবার আবহাওয়া, আমাদের যে ওয়েদার, এটা আস্তে আস্তে কুল, ঠান্ডা হতে শুরু হয়। সাম পিপল গো ফর ইভিনিং ওয়াক, কিছু কিছু মানুষ বিকেলে হাঁটতে বেরোয়, সাম পিপল গো ফ্রম ইভিনিং ওয়াক, চিলড্রেন্স প্লে ইন ওপেন, চিলড্রেনরা, শিশুরা খোলা জায়গার মধ্যে খেলা করে, ক্যাটল রিটার্নস হোম, বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট, পাখিরা ইভিনিংয়ে আস্তে আস্তে তাদের বাসায় ফিরে যায়। দিস ওয়েদার চেঞ্জিং ফ্রম ওয়ান ডে টু অ্যানাদার, সানি ডেইজ, অন সানি ডেইজ দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য সান শাইন ব্রাইটলি, দ্য ওয়েদার ইজ ওয়েল, ক্লাউডি ডেইজ, অন ক্লাউডি ডেইজ দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, সামটাইমস দ্য সান ইজ নট সিন, লাইট ইজ ভেরি পুর, দ্য ওয়েদার ইজ ডল, উইন্ডি ডেইজ, অন উইন্ডি ডেইজ দ্য স্ট্রং উইন্ডস ব্লো ইন, ওয়েদার রিমেইনস কুল, দ্য ওয়েদার চেঞ্জ ফ্রম সিজন টু রিজন, ওয়েদার পরিবর্তন হওয়ার কারণটা, সামার, ডিউরিং সামার দ্য ডেইজ আর ভেরি হট, সামার মানে গ্রীষ্মকালের দিন খুব গরম থাকে, হট উইন্ডস ব্লো, গরম বাতাস বয়, পিপল প্রিফার টু রিমেইন ইনডোরস, দে ইউজ ফ্যানস অ্যান্ড এয়ার কন্ডিশন, যখন আমাদের বেশি গরম লাগে তখন আমরা কেউ ফ্যান চালাও করি কিংবা এয়ার কন্ডিশন রুমে, যেটা দে এনজয় কুল ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, দে ওয়ার লাইট কটন ক্লথ, আমরা গরমের সময় লাইট কটন কটন ক্লথ, গরমের সময় আমরা লাইট কটন ক্লথ পরিধান করি, রেনি সিজন, ডিউরিং দ্য রেনি সিজন দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, রেনি সিজনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, স্ট্রং উইন্ডস ব্লো, জুড়েও বাতাস বয়, দেয়ার আর শাওয়ার ফ্রম দ্য টাইম টু টাইম, সামটাইমস দেয়ার আর হেভি রেইনফল, কোনো কোনো সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয়, পিপল ওয়ার রেইনকোটস অর ইউজ আমব্রেলা, চিলড্রেন লাভ প্লেইং ইন দ্য রেইন, শিশুরা বৃষ্টির সময় খেলতে ভালোবাসে এবং বৃষ্টির সময় আমরা রেইনকোট এবং আমরা ওয়ার পরিধান করি। তো আজকে তোমাদের এতটুকুই, আগামীকাল আমাদের শ্রী স্বপন ভট্টাচার্য স্যার বাকিটুকু পড়িয়ে দেবে, আজকে যেহেতু স্বপন ভট্টাচার্য স্যার আসেনি তাই আমি তোমাদের কাজটা করলাম, নমস্কার।